নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো টমেটো কেচাপ বা টমেটো সস। টমেটো কেচাপ এমন একটা জিনিস যেটা কিন্তু সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রতিনিয়ত আমাদের লাগে। আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি অনেকটা দাম দিয়ে, অথচ এই টমেটো কেচাপটা খুব সহজেই আমি বাড়িতে তৈরি করে দেখাচ্ছি, যেটা কিন্তু একদম টেস্টের ক্ষেত্রে বাজারে কিনতে পাওয়া যায় যে টমেটো কেচাপগুলো সেগুলোর মতোই হবে। তাহলে চলুন দেখে নিন খুব সহজভাবে কিভাবে টমেটো কেচাপটা তৈরি করছি। ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সবার প্রথমে আমি লাল লাল দেখে 1 কেজি টমেটো নিয়ে নিয়েছি আর ভালো করে কিন্তু ওগুলো ধুয়ে নিচ্ছি। টমেটোগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এবারে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। গোটা দিকটা কেটে আমি এটাকে কিন্তু জাস্ট 4 টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোট করে কাটার আমাদের দরকার নেই। টমেটোগুলো আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোব। এবারে আমি টমেটোগুলো একটা কড়াইতে নিয়ে নিলাম, জল অ্যাড করব। আমি 1.5 কাপ মতো এর মধ্যে জল দিয়ে দেব সিদ্ধ করার জন্য, আর দিয়ে দেব 1 টিস্পুন মতো নুন। ওভেনটাকে অন করে দিলাম, একদম সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে কিন্তু আমি রান্না করব, তাই জন্য আমি ঢেকে দেব। প্রায় 7-8 মিনিট সময় লাগবে সিদ্ধ হতে। আঁচটাকে আমি মিডিয়ামে রেখে সিদ্ধ করছি। সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে টমেটোটা আমি ফিরে আসছি। 10 মিনিট আমি মিডিয়াম আঁচে সিদ্ধ করে নিলাম টমেটোগুলোকে। টমেটোগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে অফ করে দেব ওভেনটাকে, তারপর এটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে মিক্সিতে একদম ব্লেন্ড করে নেব। ঠান্ডা হওয়ার পরে আমি একটা বড় মিক্সির জারে এই টমেটো সিদ্ধ করাটা নিয়ে নিচ্ছি, তারপর এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার উপর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। এটাকে আমরা খুব ভালো করে ছেঁকে নেব যাতে টমেটো দানাগুলো আমাদের সসের মধ্যে চলে না আসে। খুব ভালো করে আমি ছেঁকে নিলাম। টমেটো দানা চোকলাগুলো কিন্তু এখানে জড়ো হয়েছে, এটা কিন্তু আমাদের সস তৈরির কাছে কোনো কাজে লাগবে না। এবারে আমরা চলে যাব নেক্সট স্টেপে। ফাইনালি আমি এই টমেটো পিউরিটা কড়াইতে দিয়ে দিলাম, ফ্লেমটাকে বাড়িয়ে দেব। হাই ফ্লেমে দেওয়ার পর যখনই এটা ফুটতে শুরু করবে তখন আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি অ্যাড করব চিনি। প্রথমে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা একবারেই বেশি দেব না, কারণ চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে আমরা অ্যাড করব। যেহেতু টমেটো কেচাপ বা টমেটো সসটা আমরা নিজেরা বাড়িতেই তৈরি করছি, তাই এখানে মিষ্টিটা কিন্তু নিজেরা অ্যাডজাস্ট করতেই পারি। আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আমি 1 টিস্পুন দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু আমাদের এই টমেটো সসটাকে খুব সুন্দর একটা কালার দেবে, তবে আপনারা চাইলে কিন্তু একটু ফুড কালারও এর মধ্যে ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1/4 কাপ হোয়াইট ভিনিগার। 1 কেজি টমেটোর জন্য কিন্তু 1/4 কাপ ভিনিগার আমি দিয়ে দিলাম। এবারে আমাদের এটাকে নাড়তে নাড়তে ফোটাতে হবে। এবার আমি দিয়ে দেব 1 টেবিলস্পুন পরিমাণ তেঁতুল গোলা। আমি টেস্ট করে দেখে নিলাম আর একটু চিনি লাগবে, তাই আমি আরো 1/4 কাপ চিনি এর মধ্যে দিলাম। আর তেঁতুল গোলাটাও আরো লাগবে, আমি তাই আরো 1 টেবিলস্পুন তেঁতুল গোলা এর মধ্যে দিচ্ছি। তেঁতুল গোলাটা কিন্তু আর কিছুই নয়, আমি কিছুটা পরিমাণ তেঁতুল অল্প জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটাই তেঁতুল গোলা। আর একটু ছেঁকে নেব যাতে কোনো রকম দানাদার অংশ ওর মধ্যে না থাকে। 10 মিনিট মতো হয়েছে আমি এটাকে নাড়ছি, তবে আরো কিন্তু
এটা রান্না করতে হবে, আরো সময় লাগবে, কারণ এটার মধ্যে যাতে একটু জলভাব না থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তবে খুব বেশি আমরা ফ্লেমটাকে বাড়িয়ে রান্নাটা করব না, আমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব, যাতে কোনো রকমই নিচে লেগে না যায়, তাহলে কিন্তু আমাদের টমেটো সসটা বা টমেটো কেচাপের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু এটাকে নাড়ছি, তবে এটা কিন্তু এখনো কমপ্লিট তৈরি হয়নি, তবে এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আর একটু সময় লাগবে। একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে আমরা যে বাজার থেকে নামি কোম্পানির টমেটো কেচাপ বা টমেটো সস কিনি, তাতে কিন্তু পেঁয়াজ আর রসুন দেওয়া থাকে, তবে এটা কিন্তু আমি একদম, দেখলেন তো যে রসুন আর পেঁয়াজ ছাড়া একদম সম্পূর্ণ নিরামিষ তৈরি করছি, আর একটু সময় লাগবে এটা তৈরি হতে। আমি কিন্তু মিডিয়াম আছে এটাকে সমানে নেড়ে চলেছি, কারণ এটা কোনোভাবেই থামালে চলবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আরো 5 মিনিট হয়ে গেছে, আমাদের টমেটো সস বা টমেটো কেচাপটা কিন্তু এবারে একদম রেডি হয়ে গেছে। আমি কি করে বুঝলাম যে এটা রেডি হয়ে গেছে আপনাদের একটু দেখিয়ে দিই। আমি একটা সাদা প্লেট নিলাম, তার মধ্যে কিছুটা পরিমাণ টমেটো সস নিলাম, এবারে প্লেটটাকে এভাবে নামালেও দেখবো যে সসটা কিন্তু একবারে গড়িয়ে পড়ে যাচ্ছে না, এর মধ্যে কিন্তু জলভাবটা নেই, তাতেই আমরা বুঝবো যে সসটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিই, এটা সম্পূর্ণ ঠান্ডা হতে দেব, তারপর ফিরে আসছি। তৈরি হয়ে গেছে আমাদের টমেটো কেচাপ বা টমেটো সস, এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, তারপরে কিন্তু কতটা ঠিক হয়ে গেছে দেখুন, একদম বাইরে থেকে কেনা টমেটো সস বা টমেটো কেচাপের মতো। এবারে আমি একটা বটল নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমরা সসটাকে ঢুকিয়ে নেব। বটলের ঢাকনাটা খুলে নিয়ে আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে এর মধ্যে সসটাকে ঢুকিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু কোনো ফানেলের সাহায্যে এটা করতে পারেন। একটা চামচে করে করে আমি এটাকে ঢেলে নেব। এভাবে বটলে রেখে আমরা এই টমেটো কেচাপ বা সসটা কিন্তু 2-3 মাস পর্যন্ত ব্যবহার করতে পারি, তবে অবশ্যই এটা ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, টমেটো কেচাপ বা টমেটো সস। দেখলেন তো কত সহজে আমি দারুণ টেস্টি টমেটো সসটা তৈরি করলাম। এটা কিন্তু খেতে একদম বাজারে কিনতে পাওয়া যায় যে টমেটো সসগুলো, সেগুলোর মতো আপনারা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন এটা কত টেস্টি। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।